Good morning student. This is your class 6 textbook, a course book of class 6 new pathway. And today we will start a new lesson. See which lesson we will we, have we will start now. Go to page number 47 and see the page number 47. You will see there the cherry tree. What? The cherry tree. Section number 2, the cherry tree.

ছ বছর বয়সে যখন ছিল রাকেশ হি ওয়ার্কড হোম ফ্রম মসুরি বাজার ইটিং চেরিস সে মসুরি বাজার থেকে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিল তখন তার বয়স কত ছিল সিক্স ইয়ার্স ওল্ড দে দে ওয়ার আ লিটল সুইট লিটল সর স্মল ব্রাইট রেড চেরিস উইচ হ্যাড কাম অল দ্য ওয়ে ফ্রম দ্য কাশ্মীর ভ্যালি যে চেরিটা ও কিনেছিল মসুরি বাজার থেকে সেই চেরিটি কেমন ছিল লিটল সুইট একটু মিষ্টি লিটল সাওয়ার একটু টক স্মল ব্রাইট রেড চেরিস ছোটো এবং লাল গাঢ় লাল চেরিস উইচ হ্যাড কাম অল দ্য ওয়ে ফ্রম কাশ্মীর ভ্যালি কোথার থেকে এসেছিলো এটা কাশ্মীর ভ্যালি থেকে এসছিল ওকে হেয়ার ইন দ্য ভ্যালি হেয়ার ইন দ্য হিমালয়ান ফুট হিলস ওয়ে রাকেশ লিভড রাকেশ কোথায় বাস করতে হিমালয়ান ফুট হিলসে মিনস তার নিচে হিমালয়ের যে নিচে অংশ জায়গাটা রয়েছে সেখানে সে বাস করতো দেয়ার ওয়ের নট মেনি ফ্রুট ট্রিজ যে সেখানে সেরকম কোনো বড় ফ্রুড ট্রিস ছিল না বা ফলের গাছ ছিল না ওকে ওকে

এই যে ড্রাই কোল্ড উইন্ড কি করছে প্রিভেন্ট করছে দ্য গ্রোথ অফ দ্য মোস্ট প্ল্যান্টস গাছের যে বৃদ্ধিটাকে কি করছে প্রিভেন্ট করছে ঠিক আছে ওকে স্টান্ট প্রিভেনশন স্টান্ট মিন্স প্রিভেন্টেড ফুল গ্রোথ ওকে প্রিভেন্টেড ফুল গ্রোথ সি হোয়াট ইজ রিটার্ন হিয়ার প্রিভেন্টেড প্রিভেন্টেড ফুল গ্রোথ ওকে and deodar ঠিক তার নিচে বাট অন দ্য মোর sheltered স্লোপস যার নিচের দিকে ঢালাউর দিকে দেয়ার ওয়ার ফরেস্ট অফ ওক অ্যান্ড ডিওদার সেখানে ওক এবং ডিওদার গাছের জঙ্গল ছিল राकेश लिफ्ट उथ हिज ग्रैंडफर ऑन द आउटस्कट ऑफ मसूरी जस्ट व्वेर द फॉरेस्ट बिग्न राकेश लिफ्ट कथा बस कर तो राकेश लिफ्ट उथ हिज ग्रैंडफादर ऑन द आउटस्कट ऑफ मसूरी व्हाट इज द मिनिंग ऑफ आउटस्कट आउटस्कट मान सी आउटस्कट मीन हम बॉर्डर বর্ডার মানে তোমরা তো বর্ডার দেখেছ হাকিমপুর বর্ডার আছে বনগাঁ বর্ডার আছে সেই বর্ডার এরিয়াতে ঠিক তেমনই বর্ডার এরিয়াতে তারা বাস করতো কী বলছে আই এম রিপিটিং দ্য লাইন ওয়ান মোর টাইম রাকেশ লিভড উইথ হিজ গ্র্যান্ড অন দ্য আউটস্কার্ট অফ মাসুরি জাস্ট ওয়েদ দ্য ফরেস্ট বিজ্ঞান ঠিক যেখান থেকে ফরেস্ট শুরু হয়েছিল গ্র্যান্ডফাদার ফাদার ওয়াজ আ রিটায়ার্ড ফরেস্ট রেঞ্জার গ্র্যান্ডফাদার কি ছিল ফরেস্ট রিটায়ার অবসরপ্রাপ্ত যারা চাকরি শেষ হয়ে যায় বা ষাট বছর রিটায়ার হয়ে যায় অবসর হয়ে যায় তারা চাকরি থেকে তাদেরকে রিটায়ার্ড বলা হয় দ্য ফাদার ওয়াজ রিটায়ার্ড ফরেস্ট রেঞ্জার ফরেস্ট রেঞ্জার মানে কি ডিউনো হোয়াট ইজ দ্য মিনিং অফ রেঞ্জার বনকর্মী যারা বন মানে ফরেস্টের যারা রেঞ্জার থাকে কর্মী থাকে তাদেরকে বলা হয় ফরেস্ট রেঞ্জার ওকে নাও সি হি কটেজ আউটসাইড দ্য টাউন তার একটি ঠিক শহরের বাইরে একটা কটেজ আছে কটেজ মিনস কুটির কুটির ওকে ফরেস্টের বাইরে সরি সে টাউনের বাইরে তার একটা সুন্দর কটেজ আছে রাকেশ ওয়াজ অন হিস ওয়ে হোম ফ্রম স্কুল when হি the দ্য চেরিস যখন সে রাকেশ চেরি নিয়ে তখন সে বাড়ির দিকে যাচ্ছিল হি পেড ফিফটি পয়সা ফর দ্য বঞ্চ সে এক বঞ্চ একগুচ্ছ চেরি কিনেছিল সে কত পয়সায় কত পয়সা কিনে কিনেছিল ফিফটি তে কিনেছিল সে ফর দ্য bunch. It টুক him হাফ an আওয়ার টু ওয়াক হোম সে তার বাড়ি যেতে কত সময় লেগেছিল ওইটা নিয়ে হাফ অ্যান আওয়ার টু ওয়াক হোম অ্যান্ড বাই দ্য টাইম হি রিচ দ্য কটেজ দে আর ওয়ার অনলি থ্রি ইস লেভ যতক্ষণ না সে কটেজের জায়গায় গিয়ে পৌঁছলো তার কাছে কটা চেরি পরে থাকলো থ্রি ইয়েস তিনটে চেরি পড়ে থাকলো তার কাছে হ্যাভ আ চেরি গ্র্যান্ড ফাদার হি সেট সে গ্র্যান্ড ফাদার বললো হ্যাভ আ চেরি আপ তুমি একটা চেরি নাও কে বললো কথাটা সেই ছেলেটি বললো বললো কাকে বললো তার গ্র্যান্ড ফাদার কে বললো সে তার গ্র্যান্ডফাদারকে গার্ডেনে দেখলো তখনই সে কথাটা বললো যে গ্র্যান্ড ফাদার তুমি একটা চেরি নাও গ্র্যান্ড ফাদার ওয়ান চেরি অ্যান্ড রাকেশ প্রম্পলি এট দ্য আদার চুক গ্র্যান্ড একটা চেরি নিল অনলি ওয়ান চেরি কিন্তু তারপরে রাকেশ দুটো চেরি খেয়ে নিল ওকে দুটো চেরি খেয়ে নিল হি কেপ্ট দা হি কেপ্ট দা লাস্ট সিড ইন হিজ মাউথ ফর সাম টাইম হি কেপ্ট দ্য লাস্ট সিড ইন হিজ মাউথ ফর সাম টাইম রোলিং ইট রাউন্ড অ্যান্ড রাউন্ড অন হিস আনটিল আনটিল অল দ্য ট্যাং হ্যাড গন কি বলছে এখানে হি কেপ দা লাস্ট সিড শেষ বীজটা সে তার মুখে রেখে বারবার ঘুরাচ্ছিল কেন আনটিল না যতক্ষণ না তার সেই চেরির স্বাদ এবং টেস্ট এবং স্মেল টোটালি চলে না যায় ততক্ষণ সে মুখে ঘোরাচ্ছিল দেন হি প্লেসড সিড অন দ্য পাম্প অফিস হ্যান্ড অ্যান্ড স্টাডিড ইট তারপরে সে সেই দানাটি বের করে মুখ থেকে দিয়ে ডানাটি বের করে হাতে রেখে তার দিকে তাকিয়েছিল এবং ভাবছিল কি ভাবছিল আর রাকেশ ফাদার কে জিজ্ঞেস করলো যে চেরি যে লাকি কি ভাগ্যবান এটা হাতে থাকলে কি বা আমাদের কাছে থাকলে কি ভাগ্যবান আমরা হয়ে যাব অফকোর্স তার তা কি বললো অফকোর্স অবশ্যই দেন আই উইল কেপ ইট কিপ ইট দেন আই উইল কিপ ইট তাহলে আমি এটা রেখে দেবো গ্র্যান্ড কি বলছে নাথিং ইজ লাকি ইফ ইউ পুট ইট অ্যাভে নাথিং ইজ লাকি কোনো কিছু ভাগ্যবান নয় যতক্ষণ না তাকে তুমি দূরে রাখো ইফ ইউ পুট ইট অ্যাভে যতক্ষণ না তাকে তুমি দূরে রাখো ইফ ইউ ওয়ান্ট লাক যদি তুমি ভাগ্য চাও ইউ মাস্ট পুট ইট টু সাম ওয়ান সাম ইউজ যদি তুমি ভাগ্য চাও নিজের তাহলে ওটাকে কাজে লাগাও ঠিক যেমন আমরা শুধু বইটা তো পাশে রাখলে হবে না আমাদেরকে পড়তেও হবে এবং যতক্ষণ আমরা তাতে পড়ব না বা কিছু নলেজ আমরা গ্যাদার করব না ততক্ষণ আমরা কিছু শিখতে পারবো না তাই না সেম একই রকম যে যতক্ষণ না আমি এটাকে কাজে লাগাবো না ততক্ষণ আমার কাছে সেই লাভটা কখনো ফিরে আসবে না ক্লিয়ার এভরি ওকে থ্যাংক ইউ Today, we will study up to this page number 47, and next day, we will continue with the next page number 48. Okay, thank you. Bye bye.